আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিনিয়ত আমরা হাজারো ধরনের কাজ করি, তার ভিতর অনেক কিছু আছে, অনেক ঝুঁকিপূর্ণ কাজ আমাদেরকে করতে হয়, এবং এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিপত্তি বা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন আমরা হই, এবং ছোটোখাটো হয়তো দুর্ঘটনা প্রথমে হয়তো অল্প একটু ব্যথা দিয়ে শুরু হলো, বাট পরবর্তীতে সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায় যে স্বাভাবিকভাবে স্বাভাবিক কাজকর্মগুলো করাটা প্রায় একরকম অসম্ভব হয়ে পড়ে, এবং তখনই শুরু হয় আমাদের ছোটাছুটি ডক্টরের কাছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন থাকে যে আমি আসলে কোন ডক্টরের কাছে যাব, কার কাছে গেলে আসলে এর সঠিক আমি চিকিৎসাটা পাবো। এই যে একটা দোটানো একটা অবস্থা এবং কী করতে হবে আসলে বুঝতে না পারা, এই সময়টাতেই যত আসলে আমরা দেরি করি দেখা যাচ্ছে যে আরও বেশি আমরা অসুস্থ হয়ে পড়ি, এবং তার উপর যোগ হয় যদি আপনার ভুল চিকিৎসা, যে আমার যে চিকিৎসাটা আমার জন্য দরকার বা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই চিকিৎসাটা যদি আমি সঠিক সময় না পাই দেখা যাচ্ছে আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায়, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। দর্শক, তাদের জন্য বলছি যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বা স্ট্রোকজনিত সমস্যায় প্যারালাইজড হয়ে গিয়েছেন, যে কোনো ধরনের ব্যথা বলেন, যে কোনো ধরনের ডিসেবিলিটি বলেন, জাস্ট একটি ফোন কল হতে পারে আপনার জীবন বদলে দিতে পারে। দর্শক, ঠিক তেমনি একটি উদাহরণ নিয়ে আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছে আমাদের একজন বর্ষিয়ান বড় ভাই, যিনি গত 42 বছর আগে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটেছিল। উনি তিনতলা বিল্ডিং থেকে উনি পড়ে গিয়েছিলেন, এবং তারপরে প্রায় অনেক বছরই উনি প্রায় সুস্থ ছিলেন, ভালো ছিলেন, বাট হঠাৎ করেই বেশ কিছু দিন ধরে আবারও সেই একই ব্যথাটা, ঠিক ব্যথা বলবো না, সেই প্রবলেমটা আবার দেখা দিচ্ছে, এবং ওনার যে স্বাভাবিক জীবন সেটা কিছুটা ইমব্যালেন্স হয়ে গিয়েছিল, এবং সেটার জন্য উনি ট্রিটমেন্ট নিতে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিলুর প্রধান স্যারের কাছে। এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা উনি কেমন আছেন পুরো বিষয়টা প্রথম থেকে একটু ওনার কাছ থেকে আমরা একটু জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ আলী সিদ্দিকি। আচ্ছা স্যার, আপনার বাসা কোথায় স্যার? কাজীপাড়া, ঢাকার কাজীপাড়াতে। কাজীপাড়া। আচ্ছা স্যার, আমরা জানি আপনি দীর্ঘদিন যাবৎ অনেক বছর আগে হবে প্রায় 42 বছর আগে আপনি একটা দুর্ঘটনা ছিল আপনার জীবনে, স্যার দুর্ঘটনাটা কি ছিল? আমি তিনতলা বিল্ডিং থেকে পড়ে নিচে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, পড়ার সাথে সাথে কি আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল? পড়ার সাথে সাথে না, কিছুক্ষণ পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। তো তখন তো চিকিৎসা ব্যবস্থা তারা উন্নত ছিল না, কোনোরকম আমার সমস্যা হয়েছিল ওই সময়, কিছু প্রাইমারি সমস্যা হয়েছিল, সেগুলো নর্মাল ডাক্তার এমনি এমবিবিএস ডাক্তার দেখিয়েছিল। তারপর দীর্ঘদিন আমার কিছু সমস্যা থাকলেও আমি মোটামুটি স্বাভাবিক জীবনযাত্রা মোটামুটি মেনটেন করতেছি, মানে চলাচল, খাওয়া দাওয়া, থাকাফেলা, ঘোরাঘুরি, হাঁটাহাঁটি সব কিছু চলতেছিল। আচ্ছা, গত তিন চার বছর যাবৎ আমি আসলে একটু একটু আস্তে 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 ফিল করতেছিলাম যে আমার একটু হাঁটতে একটু কষ্ট হচ্ছে, বডিতে একটু ইমব্যালেন্সড, মানে ভারসাম্যহীনতা আসতেছে। আচ্ছা, তো কিছু ডাক্তার আমি দেখিয়েছি বাংলাদেশে, কিছু ডাক্তার, সেটা অর্থোপেডিক এবং নিউরো সার্জন। তারপরে আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর যাওয়ার পরে এক ডাক্তার বলছে যে আমার সার্জারি করা লাগবে। আচ্ছা, মানে কেন সার্জারি, কোথায় সার্জারি, মানে আমার ব্যাকবোনে সার্জারি করবে, সার্জারি করলে আমার এটা নাকি ঠিক হবে, এটা চেয়ার বা কিছু ছিল কি? হ্যাঁ, আমার ফ্র্যাকচার ছিল, কম্প্রেশন ফ্র্যাকচার ছিল আর কি। আচ্ছা, কিন্তু হাসপাতালে এক ডাক্তার নিউরো সার্জন সে আমাকে বলে যে আপনার অপারেশন করার দরকার নেই, কারণ আপনারটা সেট হয়ে গেছে, যেভাবেই হোক সেট হয়ে গেছে, এখন আপনি ওষুধ খান। সে আমাকে নিউরোলজিস্টের কাছে পাঠালে উনি ওষুধ দিল, আমি খাচ্ছিলাম। যে বাংলাদেশে আসার পরে এই ভালো এই মন্দ, এই ভালো আজকে ভালো তো কালকে মন্দ, আজকে ভালো তো কালকে মন্দ। তো তারপরে শফিউল্লাহ প্রধান সাহেবের তো প্রায় বিজ্ঞাপন ফেসবুকে থাকে, দেখলাম উনি এই 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 রোগেরই চিকিৎসা করেন, ভাবলাম যে ওনার সাথে একটু একবার দেখা করি। তো দেখা করার পর উনি অবশ্য ওরা দেখা করলাম, দেখা করার পর উনি বললো যে আপনার একটু অনেকদিন ফিজিওথেরাপি নিতে হবে। তো আমি ভর্তি হওয়ার পরে পরবর্তী পর্যায়ে অনেক পরে ভর্তি হবো খেয়াল করছিলাম, কিন্তু আপনার সাথে কথা হওয়ার পরে আমি আসলে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, ভর্তি হয়ে গেলাম যে যত দ্রুত চিকিৎসা নেওয়া যায় ততই ভালো। হ্যাঁ, তো ট্রিটমেন্ট নিলাম, নিয়ে আমি মোটামুটি এখন একটু বেটার ফিল করতেছি। আগের থেকে এখন আগের থেকে একটু বেটার, আগের চেয়ে একটু বেটার ফিল করছি। আগে হাঁটতে যেমন খুব বেশি কষ্ট হইতো, এখন হাঁটতে অতটা কষ্ট হয় না, আর বডির মানে ভারসাম্যহীনতা যেটা ছিল সেটা মনে হয় কিছুটা কমেছে আমার। আচ্ছা, এই যে স্যারের কাছে ভর্তি ছিলেন, স্যারের ট্রিটমেন্ট দেখেছেন,
আপনার আশপাশে হয়তো আরও অনেক পেশেন্ট ছিল। স্যার ওভারঅল অনেক পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবৎ কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন সেটা সম্পর্কে তাদের ধারণা নেই, এখানে ওখানে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হচ্ছেন, হয়তো অনেকে জানেনই না যে বাংলাদেশে আসলে এই ধরনের চিকিৎসাগুলো হয়, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য বলা হলো যে এখানে তাদের 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 এখানেই আসা উচিত। এখানে যে এখানে ফিজিওথেরাপি এবং অন্যান্য যে অ্যাপারেটাস আছে যে সিস্টেম, এটা আমার ধারণা খুব কম দেখাচ্ছি বাংলাদেশে, মানে ঢাকা শহরে, বাংলাদেশের মধ্যে তো ঢাকা শহরেই মেইন, ঢাকা শহরেও খুব কম দেখা আছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, মানে এত ডাইভার্সিফাই ট্রিটমেন্টের যে ডাইভার্সিফিকেশন এটা খুব কম দেখাতেই আছে আলহামদুলিল্লাহ। এবং এখানে মোটামুটি থাকার থাকার ব্যাপারে বা অন্যান্য সমস্ত ব্যাপারে যে 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 যেইটা ইয়ে নেওয়া হয়, মানে যে খোঁজখবর নেওয়া হয় বা খোঁজখবর রাখা হয়, যেটুকু কেয়ার নেওয়া হয় এটুকু খুব কম, খুব কম জায়গাতেই নেওয়া হয়, খুব কম জায়গাতেই এটুকু কেয়ার খুব কম জায়গাতেই নেওয়া হয় আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, ভালো আছেন, সুস্থ আছেন, আগের থেকে অনেক ভালো ফিল করছেন, এরকম দীর্ঘদিনের সমস্যা যাদের আছে তাদের জন্য বলছি একবার আমাদেরকে চেষ্টা করতে দিন। এরকম হাজারো উদাহরণ আছে, হাজারো মানুষ আছেন আরও কঠিন কঠিন সমস্যা নিয়ে এসেছেন, যিনি হয়তো একটা আঙ্গুল নাড়তে পারতেন না শরীরের, শুধুমাত্র ঠোঁট নাড়তে পারতেন, সেটা দিয়ে সে খাদ্য গ্রহণ করতেন, সেই মানুষ এখন সাঁতার কাটছেন, দৌড়াচ্ছেন, সব কাজ করছেন, এরকম হাজারো উদাহরণ আপনারা দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার অবশ্যই পারবেন আপনি। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।